কম সময়ের ভিতর কেন দানা দিব পারি মানে মোর কেতবা কল ভীমকল চিমকল না থাকলে বয়েল তেন না থাকলে মানে এনেকাকে দানা দিও আর একদম কম সময়ের ভিতর হয়ে যায় এখানে দানা প্রস্তুত। তো গোটেখিনি দেখাম আপনার কেনকে দানা আনিছো কি কি দিম দানা আর সকলে ডাঙর হব কারণে। তো আপনাদের ভিডিওটা চাই গিয়ে গোটেখিনি কথা গম পাব আর নেটের বিষয়ে কিছু কথা পাতি নম্বর মানে দানার ভিডিও আপনার কারণে আনিছো আর মানে সিম্পললি আজি দেখাম মানে কেতবা মোর বিশেষকে মানে কিবা কি দানা না থাকলে কি ইউজ করো মানে একদম কম সময়ত। তো আপনার দেখো আর তাতে মানে লগতে মই যদি নেট এই নেটর বিষয়ে কথা পাতিম কিছু কে টকা লাগছে কি কথা একদম কম দামত আপনাদের পাই যাব। তো গোটেখিনি সকলকে সাথে আর কেনকে লগাইছো কি কথা গোটেখিনি মই দেখাম আপনার। তো গোটেখিনি কথা গম পাব আজি ভিডিওটো আপনার কারণে ইন্টারেস্টিং হব আর লগতে আপনার কিবা এটা ভাল লাগবে। তো বন্ধুসকল চাও ব্লগ গোটেখিনি তো এতিয়া বন্ধুসকল আমি লম প্রথমতে এটি হল আপনার গ্রোয়ার সোনা গোল্ড গ্রোয়ার হয় আর এইটার দাম প্রায় আপনার 1800 টাকা লব এক বিঘত 50 কিলোর বেগত 1800 টাকা লব। আমি তো গোটেখিনি দানা বন্ধুসকল আমি মানে এইকেইটা দানার উপর নির্ভর করব নয় সেখানে আমি লগতে লব লাগবে কিছু মিক্স ইয়াতে দানা। তো আপনার দেখাইছো কি কি মিক্স লম আর আপনাকে লব পারিব কম সময়ের ভিতর কম দানা মানে আর মানে আপনার মানে খরচটা কমাব কারণে। তো আমি প্রথমতে এই লম তিনটা গাহরির কারণে সরু সরু তিনটার কারণে মানে সরু ইমান তো সরু নয় 40 কেজি তল 65 কেজি তলর কেটা আপনাকে খুবই ধুনিয়াকে এইখানে দানা গ্রোয়ারটা। তারপরে এইটু আপনার ফিন্ডিসার প্লেট দানা সোনা গোল্ডরে হয় এইটু এটা আপনাদের এইটু মানে ডাঙরকিটা গাহরি খুব পড়ব ডাঙর গাহরিকিটাক। আর এটা লম আমি টু গুড়া মোর মানে আজি কি হল মোবাইল ধরা মানুষ নাই তো নিজে ধরে আসো বনাই আসো নিজে ভিডিওটি সেখানে অকান ভিডিওটা এনেক দেখছি আপনাদের। তো বেয়া নাপাব বন্ধুসকল তো তেনেকে এনে বনাই দিল আজি ভিডিওটা আপনাদেরও চাই ভাল পাব লগতে আর আপনাদেরও কম খরচে তেনেকে ব্যবহার করব পারিব। এইখিনিয়ে নহয় বন্ধুসকল আর কিছু দানা লম এড করিম ইয়াতে ইয়াতে আছে আপনার নিমখ লব লাগিব আর লগতে মই বেলেগর পৰা আনু জুগলি বলে কয় তাকে জুগলি এখানে দিম আর এখানে নহব এখানে বহুত কম আছে আর বাইরে লব লাগিব আমি। ও রব নিমখটো দিয়াই হওয়া নাই নিমখটো দিব লাগিব এটা নিমখ লই ললো আপনাকেও নিমখ পাইলে দিব অকমান হলেও নিমখটো দিলে কি হয় সোৱাদটো বেশি হয়ে যায় আর দানাখিনি খাবর কারণে বঢ়িয়া পায় গাহরিখিনি মানে গাহরিকিটা দানাখিনি ধুনিয়াকে সোৱাদত খাব এটা আর আপনার গাহরি সোনকালে ডাঙর হব তেনেকাকে আপনাকেও দিব নিমখ এইটা বস্তুটো নিদিয়াকে না থাকিব কিছু নিমখ নিদিয়ে দিব অকমান হলেও। আর লগতে বন্ধুসকল মোর গাহরিকিটা কেনেকৈ দানা খায় মানে কেনেকৈ দানা খায় আপনাকে গম পাব আজি আর ভিডিওটো চাই থাকলে গোটেখিনি কথা দেখাম মই আজি গাহরিখিনি দানা খুৱাটো। তো গোটেখিনি আপনাদের চাব পাৰিব এই ভিডিওটির জড়িয়ে আর আপনার যাতে আপনাকে করব পাৰিব তেনেকে মই এটা পানি ঢালি দিলো এতিয়া মই অকমান জুলকে দিও দানাবোৰ আর পাছতে আর জুগলি দিব লাগিব আর বেলেগত আছে জুগলি এইটো বহুত কম হৈ গল জুগলি বেশি দিব পাৰিলে ভাল। তো তেনেকে এতিয়া আমি আর লব লাগিব এক জায়গাত জুগলি এতিয়া আমি লৈ ললো জুগলি আর আপনাকেও যদি পায় জুগলিটো বহুত ভাল বস্তু হয় এইটো গাহরির কারণে জুগলি লৈ ললো আর গাহরিখিনি মানে পেট ফটাই খাব পাৰে তেতিয়া দানা। তো তেনেকে আর এতিয়া দিম আমি ইয়াতে কালি রহা আছে অকন ভাত তো ভাতও দি দিম অকন পাছতে তারপরে বন্ধুসকল এইখিনিতে যখন নতুন আছে মোট চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল আইকনটো ক্লিক করে অল করলো যাতে আহি থাকা নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের পাই থাকে। তো আর এনেকা নতুন নতুন ভিডিও আপনাদের পাব আর মোট দানার ভিডিও বহুত আছে বন্ধুসকল আপনাদের মোট ভিডিও মোট চ্যানেলট গিয়ে চালে আপনাদের গোটেখিনি ভিডিও পাব আর দানার ভিডিও বহুত দিয়া আছে তাতে তো চাব পারি আপনাদের গিয়ে তাতো।
এতিয়া দানাখিনি বহুত সোৱাদ আৰু দানা হৈ গ'ল বন্ধুসকল। তেনেকুৱাকৈ আমি দানাখিনি দিলে ধুনীয়াকৈ খায় গাহৰিকেইটা, আৰু গাহৰি দানা খালেহে ডাঙৰ হ'ব। তো এনেই দানাত যাদে মুঠে দিলে দানা দিলে ডাঙৰ নহয় গাহৰি। তো আপোনালোকে এনেকুৱাকৈ ধুনীয়াকৈ দিব পাৰে, এতিয়া ধুনীয়াকৈ খাব। তো গোটেই নেটটো দেখুৱাম আপোনালোকক অকণ পাছত, আপোনালোকে চাব পাৰিব কেনেকুৱাকৈ দিছোঁ কি কথা। তো গোটেইখিনি চাই গৈ থাকক, নিশ্চয় ভাল পাব ভিডিঅ'টো চাই। আৰু এতিয়া দানা দিম, দানা কেনেকৈ খাই আপোনালোকে গম পাব মোৰ ভিডিঅ'টোৰ জৰিয়তে। আৰু যদি বন্ধুসকল তেনেকুৱাকৈ এইফালে চাওক, এইটো চাওক, এইটো কালিৰ দানা অকণমান ৰহিছিলে, এইটো দানাটো আপোনাক খাব নিদিব, এইটো দানাটো আপোনালোকে পেলাই দিব, তেতিয়া মানে ভাল হয় আৰু, তেতিয়া বস্তুখিনি দানাখিনি খাই ভাল পায় সিহঁতে। তো এতিয়া আৰু আহিলোঁ আমি নেক্সটটো গাহৰিটোক দানা দিম। এইটো বস্তু এইটো নেটটো অকণ উঠাই ল'ব লাগিব, তেনেকুৱাকৈ মই ইয়াতে কাটা কুটা কৰা নাই নেটটো, নেটটো কাটিলে বেয়া হৈ যায় সেইকাৰণে। তাৰপিছত এইটোক দি দিলোঁ, আৰু এইফালে কান্দি আছে তামোল গাহৰিকেইটা। ডিমৰ ডিমৰ অটক ডিমৰ তো খাৱা ভিডিঅ'টো আপোনালোকে দেখুৱাম গৈছিলোঁ। আজি চাওক আপোনালোকে ডাইৰেক্টলি তো এনেকুৱাকৈ খাইছে গাহৰিকেইটা, বঢ়িয়া পাইছে খাই লৈ। এতিয়া গোটেইখিনি দানা চেচ কৰি দিব সিহঁতে, যিমানটো দিছোঁ বাচি খোৱা নাই দানাখিনি, ডাইৰেক্ট খাই আছে যেনেকুৱা দিছোঁ তেনেকুৱাকৈ। বন্ধুসকল এতিয়া দানা দিয়া কাম আৰু দানা খোৱা কাম খতম হ'ল, তাতে মানে এইখিনি খাই খতম দিলে, আধা আধা চেচে দিলে এইফালে এইয়া। তাৰপিছতে এতিয়া আমি কথা পাতিম এই নেটখনৰ বিষয়ে, কিমান লওঁ কি কথা, আৰু এইকেইটা এইও খাই খতম দিলে এইয়া খতম চাব পাৰে আপোনালোকে। আৰু তাৰপিছত এতিয়া আমি নেটখনৰ বিষয়ে কথা পাতিম। এই নেটখন বন্ধুসকল মই আপোনালোকে চাব পাৰিব, মই ভালদৰে দেখুৱাওঁ আপোনালোকক। তো ইয়াতে এনেকুৱা ধৰণৰ মানে এইটো বাঁহ জন্তু, ইয়াতে মানে যোনটো টিঙৰ ওচৰৰ বাঁহটোত ইয়াতে মানে মই ইয়াত গুণা থাকে নহয় বান্ধা, মানে তাতে ইয়াতে লগাই দিছোঁ বঢ়িয়াকৈ, এনেকুৱাকৈ ইয়াতে 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 এনেকুৱাকৈ গোটেই লগাই দিছোঁ, তাতে ইয়াত যাতে ইয়াৰ পৰা কোনো অসুবিধা নহয় তেনেকুৱাকৈ। তো বঢ়িয়াকৈ লগাই দিছোঁ এইফালে, গোটেইখিনি যিমান আছে সিমানকৈ তেনেকুৱাকৈ দিছোঁ, এইফালে এয়া ৰুমবোৰ গোটেই তেনেকুৱাকৈ দিছোঁ, গোটেই নেটটো বিৰি কৰি দিছোঁ ধুনীয়াকৈ। তো আপোনালোকৰ দিব বহুত ভাল হয় এইটো, আৰু ইয়াতে খালি কিছৰাই কাউৰী যিহেতু কাউৰী মানে আৰু হালকি চৰাই মানে ক'ৰ ক'ৰ পৰা খাই আহিব দানা ক'ত ক'ত মানে ফাৰ্মত গৈ এনেকৈ আহে, মই আগতে ভিডিঅ'ত কৈছিলোঁ বন্ধুসকল। তো এই নেটখনৰ দাম মানে মই এক বান্দুল চিলাইছিলোঁ, মানে এক বান্দুলত আপোনাৰ প্ৰায় এইটো যোনটো মই নেট লগাইছোঁ এইটো 1000 টকা লৈছোঁ এক বান্দুলত, আৰু চিলোৱাটো 300 টকা, এই 1300 টকাত আপোনালোকৰ হৈ যাব। তেনেকুৱাকৈ তিনি ৰুম মৰিছে 1300 টকাত, আৰু মানে আৰু আছে এক ৰুম থাকি গ'ল, সেইটো পাছত লগাম, আৰু তাতে এতিয়া গাহৰিও নাই, আৰু সিফালেও এতিয়া ৰুমকেইটাত গাহৰি নাই, তো সেইকাৰণে মানে মই অনা নাই এক্সট্ৰাকৈ। এতিয়া যিটো নেকি মানে যিমানটো লাগে সিমানটোৱে আনিছোঁ, আৰু এইখিনিতে মোৰ গোটেইখিনি 1300 টকাত ক্লিয়াৰ। তো আপোনালোকেও এনেকৈ কৰি ল'ব পাৰে। ইয়াতে বন্ধুসকল মই আৰু এটা কথা জনাই দিছোঁ, মানে ইয়াতে মানে আপোনালোকে 300 টকা চিলোৱা বুলি কওঁতে এনেকৈ কিবা এটা ভাবিব পাৰে, তাৰ মানে জনাই দিছোঁ মই ইয়াতে এইটো নেটটোতো আপোনাৰ 4 ফুট না কিমান আহে, 4.5 ফুট না কিমান আহিছে। তো তাৰপিছতে ইফালে মানে ইয়াতে চিলনি কৰি দিছে, ঠিক আছে, ইয়াতে চিলনি কৰি মানে এইটো চিলাই দিছে আৰু মেচিনত, চিলাই মেচিনত। তো তেনেকুৱাকৈ এতিয়া মোৰ 9 ফুট হৈ গৈছে মানে ওখটো। তাৰপিছতে ইফালে এনেকুৱা হৈ গ'ল, আৰু গোটেইখিনি মই এবাৰ দেখুৱাই আছোঁ আপোনালোক বেক কেমেৰাৰ লগত। তো বেক কেমেৰাৰ পৰা দেখাইছোঁ বন্ধুসকল এনেকুৱা ধৰণৰ হৈছে ঘৰখনত মানে চাইনিংটো, আৰু লগতে বহুত ইয়াতে ভাল ক'বলৈ গ'লে মানে। তো মই আৰু দেখুৱাই আছোঁ আপোনালোকক, আৰু বাহিৰ ফালৰ পৰা দেখুৱাই আছোঁ, এইটো ৰুমটোতো খালী আছে এতিয়া, গাহৰি এতিয়া নানো বহুত ছিকুৱেশ্যন বেয়া বুলি আগতে কৈছোঁ মই। তো বাই চাইডত এনেকুৱাকৈ দিছোঁ ইফালে ইয়া, আৰু ইফালে এনেকুৱা ধৰণৰ। তো বাই চাইডৰ পৰা ধুনীয়া লাগে একদম চাই, ইয়াতে মানে কি হয় ইয়াতে নামিব দিয়া নাই পাছফালৰটো, মানে ইয়াতে লেতেৰা চেতেৰা পৰি, তো সেইকাৰণে মানে ইফালে পাইপ আছে, গোটেইখিনি পাইপ আছে। তো কেনেকৈ লাগিছে বন্ধুসকল চাই পেলাই কমেণ্ট কৰি জনাব, আৰু লগতে যদি আপোনালোকৰ কৰিব ইচ্ছা আছে এনেকৈ কৰি ল'ব, আৰু বহুত আপোনালোকৰ ছেফটি হ'ব।
তো বন্ধুসকল চাই কেনেকুৱা পালে কমেন্ট কৰি আৰু এবাৰ কৈছোঁ জনাব, লগতে যদি কোনোবা নতুন আছে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি থৈ যাওক আৰু বেল আইকনটো বজাই থৈ যাওক যাতে আহি থকা নতুন ভিডিঅ' নটিফিকেশ্যন পাই থাকে আপোনালোকে। তো বন্ধুসকল আজিলৈ ভিডিঅ'টো ইমানেই আছিল, সকলোকে চোৱাৰ বাবে ধন্যবাদ, থেংক ইউ আৰু সকলোকে বাই বাই। তো লগ পাই আছোঁ নেক্সট নতুন এটা ভিডিঅ'ত আৰু এনেকুৱা কিছুমান নজনা কথাৰে আৰু আপোনালোকৰ কিছু ভাল হ'বলৈ। তো আজিলৈ ইমানেই আছিল, সকলোকে ধন্যবাদ।